ফেসবুক লাইভে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে অব্যাহতি দিয়েছেন আদালত। রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন। রাশেদের আইনজীবী জাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন। এদিন এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য ছিল, তবে কোনো সাক্ষী আদালতে হাজির হননি। পরে রাশেদের আইনজীবী জাহিদুর রহমান তাকে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। এর আগে 2021 সালের 22 নভেম্বর আদালত মামলার দায় থেকে আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, 2018 সালের 27 জুন রাশেদ খান কোটা সংস্কার চাই নামে একটি ফেসবুক গ্রুপ থেকে ভিডিও লাইভে এসে বক্তব্য দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য ও মিথ্যা তথ্য দেন। এসব মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আইন শৃঙ্খলার অবনতি ঘটে। এমন অভিযোগে ওই বছরের 1 জুলাই রাজধানীর শাহবাগ থানায় রাশেদ খানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ছাত্রলীগের সাবেক সভাপতি আলনাহিয়ান খান জয়। এরপর তদন্ত শেষে রাশেদকে অভিযুক্ত করে 2020 সালের 13 অক্টোবর অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।